নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, লেট দেম ডু হোয়াট এভার দে লাইক। আচ্ছা অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি তুমি আমাকে বলো, জিজ্ঞেস করো, তাহলে আমরা তো তাকে এই এইসব ব্যাপারগুলোকে আমরা ফিল্মের ব্যাপারই মনে করি না। আপনাকে এটা মনে হয় যে এই সময়ে যে বুবলি বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে বা হয় বা মায়া হয় কিনা আপনার? আমি এ সম্পর্কে কিছু বলতে চাই না, না আমি জানি না, কিছুই জানি না, বুবলিকে আমি তাই জানি না, খালি শুনি শাকিব বিয়ে করেছে, ব্যাস এইটুকু জানি। আর তো বেশি বিভিন্ন সময় মানে ষড়যন্ত্রের কথা খবর ভিডিও ক্লিপ এগুলো আমি এই ভিডিও আজকাল আমি আই ডোন্ট ট্রাস্ট। ভিডিওকে তো যদি বিশ্বাস করতে হয় তাহলে গত 6 মাস 6 মাস আগে থেকে আওয়ামী লীগ ডেইলি বাংলাদেশ থেকে নেমে যাচ্ছে। 10 তারিখের পরে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করবে, 11 তারিখে আমরা রাষ্ট্র ক্ষমতা যাব। ভিডিও একটাই না, হাজার হাজার শেয়ার, বিভিন্ন নেতাকর্মীরা বিজেপি নেতাকর্মীরা বলছে। তো এইগুলোকে বিশ্বাস করবো কি করে? কেন বিশ্বাস করবো, কি কি কারণে এই জন্য বিশ্বাস করবো? বিভিন্ন সময়ে বুবলি অপবিশ্বাস সাকিব খান জড়িয়ে না, আমি এগুলোকে আলাদা আলাদা ভাবে আমি কোনো সময় এগুলোকে বিশ্বাস করি না। আমি দুই একজন একটি ইউটিউবার আছে, তাদের যারা তারা যখন নিউজ দেয় তখন আমি সেটাকে পড়ি, আর অন্যগুলোকে আমি পড়ি না, আমি দেখি না। কি মনে হয় এটা কি আসলে চলচ্চিত্রের জন্য ক্ষতি বা অনেকে বলে যে আলোচনা থাকাটাও একটা না, এটা বাজে কথা, আলোচনা তো এই সব শিকদারও ছিল আলোচনায়, আলোচনা থাকলে ভালো নাকি? আলোচনা আছে, সমালোচনা আছে, বিরূপ আলোচনা আছে, আলোচনা মানে কি? আলোচনা থাকা ভালো, অনেকে বলে আর কি যে আলোচনা থাকা, যারা বলে তারা ওগুলি জানে না, ওই শব্দগুলি জানে না। অথচ আমরা জানি যে যারা নায়ক নায়িকা তারা আসলে যে কাজটা করবে ভক্তরা সেটা করার চেষ্টা করবে আর কি, প্রভাব ফেলবে ভক্তদের উপর। স্বাভাবিক, কিন্তু এখন যেটা দেখছি যে কয়েকদিন পর পর ভিডিও ক্লিপ বের হয়, অডিও ক্লিপ বের হয়, সাক্ষাৎকার বের হয়, ছবি বের হয়, অপু বিশ্বাস বুবলি সাকিব খান অথবা সাকিব খান অপু বিশ্বাস বুবলি এরকম ভাবে আর কি, বা আলাদা আলাদা ভাবে তারা সাক্ষাৎকারও দেয়। হ্যাঁ তারা দিচ্ছে, দেখ না, ওদের শখ আছে, তোমাদের শখ আছে, তোমরা তাদের ইন্টারভিউ নিচ্ছ, তাদের কভার করছো, প্রবলেম কি? আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তাদেরকে ফিল্মের লোকই মনে করি না। তো তারা যা কিছু করে করুক, ছেলে নিয়ে যাক, ছেলেকে বিয়ে দেখ, ছেলেকে নতুন বাচ্চা বাল্য বিবাহ দেখ, সাকিব আর একটা বিয়ে করুক, ইটস হিজ অ্যাফেয়ার, হিজ লাইফ। বুবলি ইজ ম্যাচিউরড, ভোট দেওয়ার উপরে, 18 বছর উপরে, তার 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 দোষ ত্রুটি গুণ দোষ আল্লাহ তাআলা বলেছে 18 বছর, তোমার 12 বছরের পরে তোমাকে বিচার কর, তোমার তার জবাব চাওয়া হবে না, সে তাকে জবাব দিতে হবে। আমরা বলি যাচ্ছে 12 বছর না, 18 বছর পর্যন্তই তাকে জবাব দিতে হবে আপনার কাছে। তারপরে কি, আমরা তো বহু দূরের ভাই, ফিল্মের সিনিয়র ভাই, তো বুবলির বয়স তো 18 তো ক্রস করেছে নিশ্চয়ই, তো 20 22 23 24 হবে, তাকে তাকে আমি কিসের জন্য বলবো, কি বলবো? আমি তাকে চিনি না, আমি জানি কিছু না, আমি যাকে জানি না, আমি তো তার ফে আমি সামনে যদি এসে আমাকে যদি পরিচয় করি কেউ না দেয়, তাহলে তো আমি চিনবো না যে বুবলি। আমি অপুকে চিনতে পারি এই জন্য যে অপুর সাথে আমি বোধহয় একটাকে দুটো ছবি করি, কাজ করেছেন? হ্যাঁ দুটো ছবি করেছি, ব্যাস। বুবলি কিছু একদম দেখিনি, চিনি আমি। তো এই যে মানে আলোচনা বা এই যে কেচাল যেটাকে বলি আমরা মানে সংবাদের ভাষায়, এটা থামবে কবে? মানে সবসময় দেখছি যেটা হয়ে যাচ্ছে, ওটা থামবে না যখন তোমাদের ইউটিউব আর ক্যামেরার মধ্যে যখন শুটিং করা যায়, এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এগুলি চলতে থাকবে। এটা কি চলচ্চিত্রের জন্য ভালো? কোনোদিনই ভালো না, চলে এগুলো সকল একটা একটা শত্রু, চলচ্চিত্রের শত্রু ছিল টেলিভিশন, টেলিভিশনের শত্রু হয়ে গেছে এটা মোবাইল, মোবাইল মোবাইল আবার চলো টেলিভিশনের নাটকের শত্রু হয়ে গেছে ওটিটি, আবার ওটিটি আবার আর একটা আসবে পিটিটি, অথবা এই কথা ইট উইল বি কামিং আফটার ওয়ান আফটার আনাদার, একদিনের পর একটার পর একদিন, কিছুদিন রাজত্ব হবে তারপর চলে যাবে, আবার নতুন একটা জিনিস আসবে। আগের মতো তোমরা স্টেডি আমরা যেটা ওই একজন রাজ্জাককে 20 বছর পাবে না। এমনিতে আমরা যেটা মনে করতাম বা করি, অনেকে বলে আপনাদের মধ্যে অনেকে বলে যে খুব সাধনা করে সাকিব খান এই অবস্থায় এসেছে, কিন্তু ব্যক্তিগত বিষয়ের কারণে তিনি এখন মানে লাঞ্ছিত হওয়া মানসিক ভাবে বা মানবিকতার বিষয়টাও প্রশ্নবিদ্ধ হয়। না লাঞ্ছিত সে কখনই হয়, মানসিক কথা বলছে আর কি, মানসিক ভাবে সে সেটা তো সে তার যদি দুটো বিয়ে করে তার শান্তিতে থাকে, তোমার প্রবলেম কি? তুমি তুমি কি করে জানো সে মানসিক ভাবে মানে খুব খারাপ অবস্থা আছে? তুমি দুটো হিরোইন বিয়ে করতে পারো নিজের নেই,
মানে যারা বলে আর কি, আমি যাদের যারা বলে তাদের কথা বলি। বুবলিরে সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে, অপু বিশ্বাস সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছে, এই জন্য তোমরা বলছো হোয়াট ইজ দ্য প্রবলেম? ও তো ও তো যদি যদি ক্ষমতা থাকে এবং ওর দুই ওয়াইফ যদি তাকে পারমিশন দেয় তাকে, সে আরো দুটো বিয়ে করতে পারে, তো তোমার কি তাতে? ওরা ঘরের মধ্যে চোরাচুরি করে গিয়ে তাতে কি তোমার কি তাতে? তোমার তো সেই জিনিসটা দেখার শখও না, তুমি তাকে ফিল্ড মার্টিস্ট হিসেবে যতটুকু দেখো সেটুকু তুমি তাকে দেখো। সে যায় সমাজের সাথে মেলামেশার জন্য যে কাজগুলো করে সেটা তাকে সে করে কিনা, সে বুবলির প্রতি সামাজিক দায়িত্ব যদি সে পালন করে তাহলে সেইটা, যদি সে কিছু খারাপ করে সেটা আমি বলতে পারবো যে এটা ইউ ইউ হ্যাভ নট ডান দ্য রাইট থিং। সমাজের কাছে যদি যে দায়, ধর্মের কাছে যদি সে দায় দায়িত্ব পালন না করে, কিন্তু অন্যগুলোর জন্য তো হি ইজ কোয়াইট ক্যাপেবল। সে আর সে কি বললে তুমি, যে সে অনেক অনেক কষ্ট করে এখানে আসছে, সাধনা করে, সাধনা করে, হ্যাঁ করেছে, সে সে তো অত্যন্ত ছোট্ট ক্যারেক্টার থেকে এসছে, সাধনা বহু বহুত কষ্ট করেছে, সে বহুত কষ্ট করেছে এবং আল্লাহ তাকে দিয়েছে, সে এত সুন্দরও ছিল না। সে আমার বাসায় প্রথম এসেছে, আজিজ আগে ওকে হ্যাঁ আমার বাসায় আমি প্রথম শুনেছি, নিয়ে এসেছিল, প্রথম শুটিং এর আগে হ্যাঁ সকালবেলা আসছে। না সেটা তো আসছে আর আগে 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 তারও আগে বহুত আগে আজিজ নিয়ে এসছে আমার বাসায়, আমার ভাই পরেশ ভাই আপনার হাতে দিই আমি ওকে একটু, যেন আপনার মতো হয়। আপনার আপনার ছবিতে একটু নিয়ে আপনার একটু পারভেজ ফিল্মস একটা ছবিতে একটু দেয়। তো তখন তো শাকিব এত সুন্দরও ছিল না, নাও হি ইজ হ্যান্ডসাম, তাকে অত্যন্ত সুন্দর লাগে দেখতে।